দিনদাদের বাজেট 100 কোটি টাকা বলে প্রচার করে ঢাকায় সিনেমায় তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। সিনেমা মুক্তির 1.5 মাস পর পরিচালক মর্তুজা আতাশ জমজম বলছেন, ভুয়া প্রচার করেছেন অনন্ত জলিল। ইরানি পরিচালকের ভাষ্যে 2018 সালের জুনে মর্তুজা ও জলিলের মধ্যকার চুক্তিপত্রে সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে $5 লাখ। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 4 কোটি টাকার কিছু বেশি। সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে চুক্তিপত্র প্রকাশ করেছেন মর্তুজা। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে অনন্ত জলিল বলেন যে চুক্তিপত্র পোস্ট করা হয়েছে তা এডিট করা, আর বাজেটের বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দিতে চাননি দিনদাদে সিনেমার অভিনেতা অনন্ত। সিনেমার বাজেট নিয়ে আগে যা বলেছেন সেই বক্তব্যই অটল থাকার কথা জানিয়ে তিনি বলছেন আইনিভাবেই এগুবেন তিনি। ইরানি পরিচালক বলেন, চুক্তিপত্রে অনন্ত জলিলের নাম বিনিয়োগকারী হিসেবে ও আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে। চলচ্চিত্রটির চুক্তি ও বাজেটের পরিমাণ $5 লাখ। কথা ছিল আমরা ইরানি টিম কাজ করব এবং তিনি টাকা খরচ করবেন। পরিশেষে চলচ্চিত্রের লভ্যাংশের 85% বিনিয়োগকারীকে ও 15% প্রযোজক হিসেবে আমাকে দেওয়া হবে। উনি সিনেমার নির্মাণ ব্যয় $10 লাখ প্রচার করছেন, যেখানে কিনা $10 মিলিয়ন দাবি, মূল বাজেটের 30 গুণের বেশি। অভিযোগের জবাবে অনন্ত জলিল বলেন, নতুন করে চুক্তিপত্র লেখা হয়েছে, এটা সম্পূর্ণ এডিট করা। 2018 সালের জুনে চুক্তি হওয়ার 4 বছর পর কেন সব নিয়ে কথা হচ্ছে? এটা মর্তুজার কাজ না, অন্য কেউ করাচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় জানাচ্ছি। শুধু ভুয়া প্রচার নয়, ছবির পারিশ্রমিক বাবদ $2 লাখ এখনও পরিশোধ করেননি সিনেমার বিনিয়োগকারী অনন্ত জলিল। সে কারণেই তেহারানের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন মর্তুজা। মর্তুজা বলেন, অনন্ত জলিলের ক্রমাগত স্ক্রিপ্ট পরিবর্তন, যেমন গল্পে আইএস জঙ্গিবাদ ইস্যু থেকে মাদক ও মাফিয়া ইস্যুতে পরিবর্তন, চিত্রায়নের স্থান সিরিয়া ও লেবানন থেকে পরিবর্তন করে আফগানিস্তান ও তুরস্কে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে মত পার্থক্য শুরু হয়। তার কাছে ঋণ $2 লাখও পরিশোধ করা হয়নি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় 2018 সালে সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছিল তুরস্ক, আফগানিস্তান, ইরানে। পাশাপাশি বাংলাদেশেও সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে। সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা সহ আরও অনেকে অভিনয় করেছেন। দিনদাদের বাজেট 100 কোটি টাকা বলে প্রচার করায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একে 96 লাখ টাকা দামের মিথ্যা কথা হিসেবে উল্লেখ করা হয়েছে। অনন্তকে ঝাড়ফুঁক দিচ্ছেন নেটিজেনরা। জীবনঘর, জীবনের গল্প।